ট্রেডিশনাল ভিসা ছাড়াই ঈদের ছুটিতে ভ্রমণ করতে পারবেন এশিয়ার 5টি দেশ। ঈদের ছুটিতে এই 5টি দেশের যে কোনো একটিতে ভ্রমণ করে স্মরণীয় এবং অনন্য অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা নিতে পারেন আপনিও। উক্ত 5টি দেশ ভিজিট করতে আপনার প্রয়োজন হতে পারে ই ভিসার। কারোর জন্য ভিসা অন অ্যারাইভাল এবং কোনোটিতে আবার প্রথাগত ভিসারই প্রয়োজন হয় না। চাইলে এই দেশগুলো ভ্রমণ করতে ব্যাকপ্যাক করা শুরু করতে পারেন আপনিও। শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাকে ভারত মহাসাগরীয় অঞ্চলের মুক্তা হিসেবে উল্লেখ করা হয়। শ্রীলঙ্কায় ভ্রমণকারীদের জন্য প্রচুর অফার রয়েছে, যেখানে প্রাণবন্ত ল্যান্ডস্কেপ এবং বেশ কয়েকটি ঐতিহ্যবাহী স্থান রয়েছে যা আপনাকে তাদের সৌন্দর্যে বিস্মিত করবে। সিগিরিকা রক দুর্গ এবং গালে দুর্গের মতো স্থানগুলি যেমন উল্লেখযোগ্য উদাহরণ। আর আপনি শান্ত অভিজ্ঞতার জন্য বেন্টোটা এবং মিরিসার মনোরম সৈকত হটস্পটগুলিতে আরাম করতে পারবেন। বাংলাদেশ থেকে ভ্রমণের জন্য সেখানে যাওয়ার আগে একটিমাত্র ই ট্যুরিস্ট ভিসার প্রয়োজন। কম্বোডিয়া। কম্বোডিয়া ভ্রমণের জন্য সবার প্রথম পছন্দ না হলেও এটিও প্রাকৃতিক আশ্চর্যের ভাণ্ডার বলা যায়। তাদের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ আঙ্কর ওয়াট, যেখানে বিভিন্ন প্রাচীন নিদর্শন আর স্থাপনাকে ইউনেস্কো বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত দিয়েছে। এমনকি আপনি সিহানুকভিলে শান্ত সমুদ্র সৈকত অন্বেষণ করতে পারেন বা বাটামবাং এর গ্রামীণ কবজ নিতে পারেন। কম্বোডিয়া ভ্রমণের আগে কোনো ভিসার প্রয়োজন নেই, তবে আপনাকে একটি ভিসা অন অ্যারাইভাল হস্তান্তর করতে হবে। সিঙ্গাপুর। সিঙ্গাপুর এই গ্রহের সবচেয়ে বিখ্যাত পর্যটন গন্তব্যগুলির মধ্যে একটি। এটি একটি বৈশ্বিক মহানগর এবং একটি সাংস্কৃতিক হটস্পট, সত্যিকার অর্থে একটি অনন্য ভ্রমণ অভিজ্ঞতা যখন আপনি উপসাগরের তীরে ফিউচারিস্টিক গার্ডেন্স, মেরিনা বে, স্যান্ডের দিগন্তের উপর চমৎকার দৃশ্য এবং কাম্পন গ্লামের রাস্তায় বৈচিত্র্যময় রন্ধন সম্পর্কীয় দৃশ্যে ডুব দিতে পারেন নিমেষেই। 2023 সালের হিসাবে বাংলাদেশি পাসপোর্টধারীরা পর্যটনের জন্য ই ভিসা নিয়ে 30 দিনের জন্য সিঙ্গাপুরে যেতে পারবেন। সংযুক্ত আরব আমিরাত। যদি আপনি একসাথে অনেক কিছু উপভোগ করতে চান, তবে গ্লিটস এবং গ্ল্যামার এবং অত্যাধুনিক স্থাপত্যের জন্য বিখ্যাত সংযুক্ত আরব আমিরাত হলো আপনার জন্য একটি নিখুঁত ভ্রমণ গন্তব্য, যেখানে বুর্জ খলিফা, শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ এবং আবুধাবির লুভর সহ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। এমনকি আপনি একটি দুর্দান্ত সাফারি অ্যাডভেঞ্চারের জন্য মরুভূমিতেও যেতে পারেন, যা হতে পারে একটি অনন্য অভিজ্ঞতা। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি হিসাবে ভ্রমণের জন্য একটি ই ভিসা লাগবে, যা অত্যন্ত সুবিধাজনক। ওমান। যারা ঐতিহ্য এবং আধুনিকতা উভয়ই সুসংহতভাবে বর্ণন করে এমন একটি জায়গা অনুভব করতে চান, তাদের জন্য ওমান হতে পারে সঠিক জায়গা। আপনি রয়্যাল অপেরা হাউস এবং সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদ সহ মাস্কটের স্থাপত্যের বিষয়গুলি অন্বেষণ করতে পারেন ওমানে। সেখানে শহরগুলিতে এখনও সেই পুরানো দিনের মোহনীয়তা রয়েছে। বাংলাদেশিদের জন্য ওমান ভ্রমণে শুধুমাত্র একটি ই ভিসা প্রয়োজন হয়।